हेलो फ्रेंड्स, वेलकम टू मधुस ड्रीम गार्डन। आमी मधुमिता आज के एक विशेष एपिसोड निये आपनादेर संगे आछी। तो आज के आमी आपनादेर कोनो फुल गाछ देखाबो ना, आपनारा देखते ही पाच्छेन आमार किछु किछु सब्जी चारा बसिएछिलाम, सेगुलो एकटु बेश बड़ो हये गेछे। एगुलो फुलकपिर चारा, एकदम छोट्टो जे बान्डिल करे देय সেরকম কিনেছিলাম, তার থেকে এখন এত বড় হয়েছে। আর এখানে একটা নিজে থেকেই ঢ্যাঁড়স গাছটা হয়েছিল, এবার আমি ঢ্যাঁড়স গাছের বীজ পুঁতিনি। সেই একটা ঢ্যাঁড়স গাছ, এখানে আমার দুটো পুরনো বেগুনের চারা, দেখুন কিছু কিছু পাতা হলুদ হয়ে গেছে, কিন্তু তাও এই বেগুন গাছটা প্রচুর বেগুন দিয়েছে। দেখুন এখনও ফুলও আছে, সঙ্গে বেগুনও ধরে রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এগুলো একটু সরু সরু বেগুন হয়, এই যে আমরা নিম বেগুন খাই যেরকম লম্বা শেপের বেগুনগুলো, সেগুলো। ঢ্যাঁড়স গাছটা তো আমি আগে বুঝতে পারিনি, না হলে ডাল কেটে দিলে আরেকটু ঝাঁকড়া হতো, তো আপনা থেকেই হয়ে রয়েছে। আর এখানে একটা শিম গাছ, এটা আমার গত বছরের শিম গাছ, তো মরে যায়নি দেখে আমি রেখে দিয়েছিলাম। দেখছি এবারও বেশ কিছু ফুল হয়েছে, আর কিছু কিছু শিমের গোটাও ধরে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু ডালে ফুল এসছে শিম গাছটা। অ্যাকচুয়ালি একটা ক্যারেটের মধ্যে এটা দুটো শিম গাছ বসানো আছে এখানে, তো দুটোর মধ্যেই কিছু কিছু ফুল এসছে, আবার শিমও ধরেছে দেখতেই পাচ্ছেন। আর এখানে আমার একটা কুল লঙ্কার গাছ, এটা তো বসিয়েছি অনেক দিন আগেই, কিন্তু এই হালকা শীত পড়ার সঙ্গে সঙ্গে এটা লঙ্কা দিতে আরম্ভ করেছে। বন্ধুরা দেখুন একটা লঙ্কা ওদিকে পেকেও গেছে, এখানেও অনেকগুলো ছোট ছোট একটু বড় সব লঙ্কা ধরেছে। এটা আমি পাহাড় থেকে নিয়ে এসেছিলাম একটা লঙ্কা, পাকা লঙ্কা, তার বীজ থেকে এই গাছটা আমি করেছিলাম। তো দেখি খুবই ঝাল হয় লঙ্কাগুলো। আর এখানে আমি বাজার থেকে 10 টাকা করে চারা কিনে দুটো লঙ্কার চারা বসিয়েছিলাম। আর এইগুলো হচ্ছে আমার চেরি টমেটোর গাছ, দুটো চারা কিনেছিলাম, আপনাদের সঙ্গে আগে শেয়ার করেছি এই দুটো। আর এই যে মাঝখানটা দেখছেন, এটা বীজ থেকে আপনা থেকে পড়ে উঠেছিল, দুটো গাছ উঠেছিল বন্ধুরা, একটা তো ওদিকে আছে পরে দেখাচ্ছি, ওতে টমেটোও ধরে গেছে, তো এটা আর একটা। আর এটা একটা সাদা বেগুনের গাছ, আজ দেখছি হঠাৎ এই নিচের পাতাগুলোতে একটু পোকা ধরেছে, দেখি বিকেলের দিকে স্প্রে করে দেবো ওষুধ। আর এটা হচ্ছে আর একটা কালো বড় বেগুন হয় সেই বেগুনের গাছ। আর এখানে একটা কারি পাতা আমার নিচের বাগানে আছে, তার থেকে একটা চারা হয়েছিল, তো সেটা আমি এখানে ছাদে আমার এখানে রেখেছি। আর এই যে দেখছেন পুদিনা পাতার এই টপটা, এটা ওই যে বাজার থেকে আমরা পুদিনা পাতা কিনে আনি, সেইখান থেকেই আমি নিয়ে দুটো তিনটে ডাল বসিয়েছিলাম। তার থেকে এখন বহুদিন হয়ে গেছে এটা, আমার বাড়িতে আর পুদিনা এখন কিনতে হয় না, কোনো দরকার হলে আমি এখান থেকেই ডাল কেটে নিই, আবার ঝাঁকড়া হয়ে যায়। আর এইগুলো কয়েকটা বাঁধাকপির চারা, এটাও বান্ডিল অনুযায়ী 8-10টা কিনেছিলাম, তো এই 4টে বাঁচাতে পেরেছি। খুব ছোট ছোট ছিল চারাগুলো, একসঙ্গে ওই মাটি ঢেলা দিয়ে আটকে ওরা সেই বাগান থেকে তুলে নিয়ে এসে বিক্রি করে, সেই তো এই চারাগুলো এখন একটু বড় হয়ে গেছে। আর এই যে দেখছেন এগুলো হচ্ছে মটরশুঁটি দানা বসিয়েছিলাম, সেই দানা থেকেও চারা বেরিয়েছে, যদি হয় একটার মধ্যে তো এতগুলো হবে না, এখানে দুটো রেখে আর অন্য পাত্রে আবার দিয়ে দেবো, দেখি কী হয়। আর এখানে আমি গত বছর এই লেবু গাছটা লাগিয়েছিলাম, তো ফুল অনেক ধরেছিল, ফলও ধরেছিল, কিন্তু ছোট ছোট মার্বেলের মতন হয়ে অনেক লেবু পড়ে গেছিল, তো এই দুটোই রয়েছে বন্ধুরা, দেখা যাক পেকে গেলে পেরে নেব, পাতি লেবুর গাছ এটা। আর এইখানে দেখুন বন্ধুরা একটা সবেদা গাছ, এটাতেও গোটা ধরেছিল কিন্তু ফলন এখনও পাইনি। আর এই যে টমেটো গাছটা আমি বলেছিলাম আপনাদের বীজ থেকে পড়ে উঠেছে, এতে এখন টমেটো ধরে গেছে, বেশ কিছু গোটা এসে গেছে টমেটোর, গাছটাও একটু বড় হয়েছে আগে থেকে।
তো এই আমার সবজির কিছু চারা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটা আর একটা পাতিলেবু গাছ আমি বীজ থেকে ফেলে তুলেছিলাম, সেটাও আছে। এটা একটা ওই থাই ভ্যারাইটি অল টাইম ম্যাঙ্গো বলে সেইটা, এতেও অনেক মুকুল এসেছিল, আমের গোটাও ধরেছিল কিন্তু আম পাইনি বন্ধুরা, দেখা যাক কি হয়। আর এটা ওই যে আমাদের বাড়িতে পাকা বেল আসে, তার বীজ থেকে আমি দু তিনটে চারা বার করেছিলাম, এই ঠাকুরের পুজোর জন্য লাগে বেলপাতা। তো সেই এদিকে একটা গাছ আছে, ওইদিকে আমার আর একটা গাছ আছে, আমার ঠাকুর পুজোর জন্য রোজ শিব ঠাকুরের একটা দুটো করে বেলপাতা আমার এখান থেকে আরামসে হয়ে যায়। তো এই আমার কিছু সবজি বাগান, কিছু পালং শাকের বীজ বসাবো তাই মাটি প্রস্তুত করে রেখে। তো কেমন লাগলো আমার ছোটোখাটো সবজি বাগান? আপনারাও কিছু কিছু জিনিস লাগাতে পারেন, যেরকম ধনে পাতা, পালং শাক, লাল শাক, মেথি শাক, বেশ ভালোই লাগে টাটকা টাটকা সবজি বাগান থেকে তুলে খেতে। তো এগুলো যখন বড় হবে আবার আপনাদের সঙ্গে শেয়ার করব, কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি তাহলে আরও একটু উৎসাহ পাবো। তো আজ এই পর্যন্ত।